হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, আজকে শিক্ষামন্ত্রী একটি ঘোষণা দিয়েছে যে এবছর বার্ষিক পরীক্ষা হবে কি না। দেখো, আজকে আমরা বাংলাদেশের একটি শিক্ষণীয় পত্রিকা বাংলাদেশ জার্নালে শিক্ষা বিষয়ক ওয়েবসাইটে যাও। দেখো, এখানে প্রথমে একটা সংবাদ আছে, এবছর কোনো পরীক্ষা হবে না শিক্ষামন্ত্রী। তো দেখো, আমরা এটা যাই, কী লেখছে আমরা দেখি। দেখো, মহামারী করোনা বিস্তার ঠেকাতে এবছর কোনো পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী একথা বলেন। দেশের করোনার কারণে সরকার সবার আগে যে পদক্ষেপ নিয়েছিল সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা, যার ফলে গত 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়াও এই ছুটি বাড়িয়ে 31 অক্টোবর পর্যন্ত করেছে সরকার। অবশ্য কিছু ক্ষেত্রে অনলাইন ও টেলিভিশন ক্লাস নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে এবছর প্রাথমিক পরীক্ষা সমাপনী, ইবতেদায়ী সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC, জুনিয়র দাখিল সার্টিফিকেট JDC এবং উচ্চ মাধ্যমিক HSC পরীক্ষা বাতিল করা হয়। সর্বশেষ করোনা পরিস্থিতিতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা হবে না বলে ঘোষণা দিয়েছে শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী দীপমণি বলেন, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বাতিল করা হয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পরবর্তী ক্লাসে উন্নীত করতে NCTB নতুন করে একটি বিজ্ঞপ্তি সিলেবাস প্রণয়ন করছে, যার আলোকে শিক্ষার্থীদের একটি অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হবে। এটি মূল্যায়নের মাধ্যমে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে। শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তক বোর্ডের NCTB প্রণয়ন করা সিলেবাস থেকে 4টি অ্যাসাইনমেন্টের 1 মাসের মধ্যে শেষ করতে হবে। এই সিলেবাসটি NCTB-র মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হবে। শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তা পৌঁছে দেওয়া হবে। শিক্ষার্থীরা অনলাইনে বা খাতায় লিখে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে। তিনি আরও বলেন, এবার বাইরের শিক্ষার্থীদের কোনো ধরনের বাসায় কাজ দেওয়া যাবে না। 4 সপ্তাহের শুধু 4টি অ্যাসাইনমেন্ট তৈরি করে শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া। শিক্ষামন্ত্রী বলেন, গত মার্চে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর টেলিভিশন ও অনলাইন ক্লাস চালু করছে। বেসরকারি প্রতিষ্ঠানের অনলাইন ক্লাস শুরু হয়েছে, সবাই এই উন্নতিতে কাজ করছে। তবে এটা ঠিক, সবার প্রয়োজনীয় ডিভাইস না থাকায় সমস্যায় থাকছে। তবে শিক্ষকরা মোবাইলের খোঁজ খবর নিচ্ছে, সবার কাছে নতুন বই আছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সহযোগিতার মনোভাব ও ক্লাস আগ্রহ আছে। নভেম্বরের অনেকেই সিলেবাস শেষ করতে পারবে। বেশিরভাগ শিক্ষার্থী পাঠ্য বই পড়তে পারবে। তাদের মূল্যায়ন ব্যবস্থা করা হবে। করোনা কারণে যেসব শিক্ষার্থী তাদের গ্রামের বাড়ি বা অন্য কোথাও চলে গেছে, তারা অনলাইনে অথবা তার নিকটতম শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন। এছাড়াও এই সিলেবাস বা অ্যাসাইনমেন্ট অনলাইনেও পাওয়া যাবে বলে জানান শিক্ষামন্ত্রী। অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দীপুমণি বলেন, এবার পরীক্ষা ছাড়াই নবম শ্রেণীতে উঠতে হবে। তবে সনদ অবশ্যই দেওয়া হবে, তবে মূল্যায়ন কীভাবে করা হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। শিক্ষাবর্ষ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবছর শিক্ষার্থীরা দুর্বল বা বছর যারা একদমই ক্লাস করতে পারেনি তাদের কথা বিবেচনা বিশেষভাবে ভাবা হচ্ছে। ছোট্ট কোনো কমিউনিটির মাধ্যমে তাদের পাঠদান পরিকল্পনার কথা জানান তিনি। SSC শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, SSC পরীক্ষা বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষার্থীরা বাড়িতে বই আছে, সময় নষ্ট না করে তাদের মনোযোগ দিয়ে বই পড়ার আহ্বান জানান তিনি। পলিটেকনিকের শিক্ষার্থীদের পরীক্ষা দিয়ে পরবর্তী সেমিস্টারে উঠতে হবে জানিয়ে দীপমণি বলেন, কারিগরি শিক্ষার্থীদের হাতে কলমে শিখতে হয়, এজন্য অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক চৌধুরী এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো তোমাদের এবছর কোনো বার্ষিক পরীক্ষা হবে না, শুধু তোমাদের একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে কিছু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।